গুড মর্নিং আমার সকল বন্ধুকে দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি গুড মর্নিং। তো আজকে দেখো গাছে অনেক ফুল হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফুল দেখতে তো ভালোই লাগে সবার, তো আজকে গাছে অনেক ফুল হয়েছে, খুব ভালো লাগলো দেখে। আর তারপরে দেখো এইখানে মিনিটা না অনেকক্ষণ দিয়ে পায়ে পায়ে ঘুরছিল, তো ভাবলাম যে ওরও নিশ্চয়ই একটু খিদে পেয়ে গেছে সকাল সকাল, তাই ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। আর ও দেখো সত্যিই ওর খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই ও না খুব আরামে এই সব বিস্কুটটা খেয়ে নিয়েছিল। তো মিনিটা একটু খেতে থাকুক, আর তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিলাম। সকাল সকাল তো ওদেরও খুব খিদে পেয়ে যায়, তাই না? আর দেখেছো কত তাড়াতাড়ি খাচ্ছে, ও খুব জোর খিদে পেয়ে গেছিল, অনেকক্ষণ থেকে ঘুরছিল। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার এই ছোট্ট ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা এখানে ফুটতে থাকুক। আর হচ্ছে তার সাথে আজকে সকালবেলা কি আছে মেনু, তো এখানে দেখো সয়াবিন আছে আর হচ্ছে আলু। সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে সেদ্ধ করে, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন বাটা টমেটো এসব দিয়ে আজকে সয়াবিনটা করব। তো চলো রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো সয়াবিনটা আমি ভেজে রেখেছি, আর আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি ভালো করে। এখন কিছু মশলা দিইনি, মশলা দেব। আর এখানে দেখো আমি একটু টমেটো পোকা দিয়ে দেবো, দিয়ে সয়াবিন ফয়াবিন দিয়ে তার একসাথে মাছটা মানে কষিয়ে নেবো। তো আমার কষানো কমপ্লিট, একটু জল দিয়ে দিই। আর এখানে দেখো বন্ধুরা আমি একটা গাছ তোমাদের সাথে শেয়ার করেছি হঠাৎ করে, কারণ আমি না একটু বেরিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু বেরোনোর যেখানে আমি গেছি সেখানে না এই গাছ দুটো দেখে আমার খুব ভালো লাগলো। এই গাছে এটা দেখছো, এটা হচ্ছে এই গাছটার ফুল, আর এইটা হচ্ছে গাছটার ফল। তো ফলটা না পুরো সুপুরির মতন। তো তোমরা যদি কেউ এই গাছটা চিনে থাকো বা এই গাছটার নাম জানো তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। গাছটা দেখে না আমার খুব ভালো লাগলো, আর গাছটার ফুলটাও দেখো কত সুন্দর, এই যে আর এই ফুল আর এটা হচ্ছে ফল, কিন্তু গাছটার নাম আমি জানি না। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর গাছটা কত সুন্দর না, আমি কিন্তু কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। তো আজকে সকাল থেকে একদমই সামনে আসা হয়নি, আর হচ্ছে গিয়ে তুমি আমি সকালে তোমার রান্না বান্না করে আর একটু বেরিয়েছিলাম তো নিজের কাজের জন্যে, সেই জন্য আর সামনে আসা হয়নি। আর এখন এসে খাওয়া দাওয়া করে মানে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু শরীরটা আমার ঠিকঠাক ভালো নেই তাই, আর তারপর এখন সন্ধে ঠন্ধে দিয়ে তোমাদের সামনে এলাম।
তো তোমরা সবাই কেমন আছো? আমার তো একটু শরীরটা খারাপ, তো আশা করবো সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আপাতত কালকে থেকে আজকে আমি একটু ভালোই আছি। আর এখন তোমার হচ্ছে সন্ধে হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইও ঘরে চলে এসেছে, তখন একটু সন্ধ্যের টিফিন বানাতে হবে। তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সন্ধ্যেবেলা আমি টিফিন বানাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সন্ধ্যের টিফিনের জন্যে আমি এখানে দেখো একটু ব্রেড নিয়ে নিয়েছি, রুটি, আর হচ্ছে এটা তোমার সকালে মানে খেয়েছি আর হচ্ছে কিছুটা ছিল। তো এখন ভাবছি যে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই, তাই আমি এটা এখন রুটিগুলো নিয়ে নিচ্ছি। আর দেখো এইভাবে একটু সুন্দর করে কেটে নিচ্ছি এটা দিয়ে। আর দেখো খুব সুন্দর হালকা চাপ দিয়েছি, সুন্দরভাবে কেটে গেছে। আর দিয়ে এইভাবে কেটে নিয়ে আর আমি হচ্ছে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। আর আমি যে কটা রুটি আছে সেই কটা রুটি এইভাবে সুন্দর করে কেটে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে করছি না, ওই জন্য একটু অসুবিধা হলো, না হলে খুব সুন্দর করে কেটে যায়। তো চলো রুটিগুলো ঝটপট কেটে নিই, দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর এখানে একটা একটা করে এই যে রুটি চুবিয়ে নেব, দিয়ে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে নেব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সন্ধেবেলা এইরকম একটা টিফিন হলে কার না ভালো লাগে বলো? তো এরকম যখন টিফিনটা দেব তো খুশি হয়ে যাবে একেবারে, আর ও এটা খুব ভালোবাসে খেতে। তো ওই জন্য ঝটপট করে আমি এটাই বানিয়ে নিচ্ছি, যখন রুটিটা থাকে তখন আমি এটাই বানিয়ে নিই। তো আমি বেশি দেবো না, এই একটা দুটো করেই দিয়ে ভাজবো। তো ভেজে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আর এখানে দেখো ভাজাগুলো আমার হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আর এক হাতে ক্যামেরা নিয়ে না এক হাতে মানে কড়াই দিয়ে ভাজা মানে সম্ভব হচ্ছে না। এখানে কটা ভেজে নিয়েছি তাই সেইভাবে দেখাতে পারছি না, আর যদি ধরতে বলি তোমাদের দাদাভাইকে সে ধরবে না, বলবে নিজের লড়াই একা লড়ো। ভাবো তাহলে আর কি করা যাবে, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, কিছু করার নেই। ওই জন্য যেভাবে পাচ্ছি সেইভাবে ভিডিও করে তোমাদের সঙ্গে থাকি। তো আবার এটা হয়ে গেলে নাবিয়ে আবার পরেরগুলো ভেজে নেব, দিয়ে একেবারে কমপ্লিট করে তারপর তোমাদের সামনে নিয়ে আসবো। এখানে দেখো এখনও কটা বাকি আছে, আর এখানেও এখনও দেয়া রয়েছে ব্যাটারের মধ্যে। তো ভেজে নিই এবার, এটা হাতে নিয়ে কড়ায় দিতে যাওয়া অনেকটা মানে অসুবিধা হয় একা একা, তো সেইভাবে সম্ভব হয় না। আর বলেই তো দিয়েছে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, তো কিছু করার নেই, তো নিজের কাজ নিজেই করি। তো তোমরা সঙ্গে থাকো। আর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, আর হচ্ছে তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে দেখো আমি দোকানের মতন একদম শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেরকম মানে দোকানে গেলে দেয় শসা পেঁয়াজ কুচানো সস। আর এখানে সামনে পাশে একটু সসও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো স্যান্ডউইচটা পুরো রেডি, আর সন্ধ্যের এইরকম একটা টিফিন দিয়ে দিচ্ছি, অবশ্যই খুশি হয়ে যাবে। তো চলো আমরা টিফিন করি, আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। তারপর এখানে দেখো বন্ধুরা আবার তোমার আসার সময় মাছ নিয়ে এসেছিলো, তো আমি মাছের প্যাকেটটা এখন খুলছি, যেহেতু আগে টিফিন বানিয়ে নিয়েছিলাম তাই। তো এখানে দেখো মাছগুলো না পুরো একদম, আর তার সাথে তেলও নিয়ে এসছে রাত্রেবেলা, এখন আমাকে মাছ করতে হবে, তেল করতে হবে। তাহলে এখন তোমার এগুলো ধুয়ে নেব, আর আমি অনেকক্ষণ পরে না মাছের প্যাকেটে হাত দিয়েছি, রান্না করতে হবে, কি বলবো, এখন মাছটা ধুয়ে নিতে হবে, দিয়ে রান্না বান্না করতে হবে। আর মাছগুলো দেখো একদম লাল লাল হয়ে আছে, বেশ ভালো। তো মাছগুলো নিয়ে আমি রান্না করে নেবো, কোনো কিছু শেয়ার করছি না, অবশ্যই মানে ঝটপট রান্না করে নিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে রান্না করতে করতে একটা কাণ্ড হয়েছে, তো কারেন্টটা চলে গেছে, কত অসুবিধা। আর আমি যে এই ক্যামেরাটা করেছি না, এটা একদমই ফোনের আলো দিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছি, একদম কারেন্ট চলে গেছে। আর কিভাবে করব তারপরে, এই জন্য খুবই অসুবিধা হচ্ছিল রান্না করতে, কি কড়াতে দিয়ে ভেজে খেয়ে নেবো কে জানে, তারপরে তো সব খাওয়া হয়ে যাবে।
আর কি তেল বেশি দিচ্ছি কি মশলা বেশি দিচ্ছি কিছুই জানি না। তো চলো তোমাদেরকে একবার বাইরের অন্ধকারটা দেখাই। দেখো এখানে কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। আর কি বলবো, বাইরেটা পুরো অন্ধকার আর আমি এখানে রান্না করছি। তো অবশ্যই বেশিক্ষণ কারেন্টটা যায়নি, তো কিছুক্ষণ পরেই আবার চলে এসেছিল। কিন্তু যতক্ষণই করি রান্না করতে করতে হট করে কারেন্ট চলে গেলে কোথায় কি আছে জোগাড় করো করতে করতে খুবই অসুবিধা হয়। তো এখানে আমি ঝটপট রান্না করে নিচ্ছিলাম আর এখানে ভাত। তো এগুলোই আজকে রাতের মেনু, আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তোমাদের কাছে চলে এসেছি একটু গল্প করতে, আর রান্না করতে করতে না কারেন্ট চলে গেছিলো, তাহলে কেমন হয় বলো। তা ওই ফোনের মানে আলো দিয়েই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পর আবার চলে এসছে কারেন্টটা। আর তো রাত্রিবেলায় মাছের ঝাল করলাম আর ভাত করেছি, আর কারেন্ট চলে গেছে আর কি করবো। আর দুপুরে যে সোয়াবিন করেছিলাম, সোয়াবিনের তরকারিও আছে একটু, কিন্তু বারবার কারেন্টটা আজকে চলে যাচ্ছে কেন কি জানি, যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এরকম হচ্ছিলো। তো রান্না করতে করতে দেখলাম চলে গেল। আর তোমার যখন টিফিন করছিলাম, তো এক হাতেই করছিলাম, তোমাদেরকে বললাম যে ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, বারবার এক হাতে তোমার তুলে কড়াতে দেওয়া, ফোন ধরা, মানে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য ভালোভাবে দেখাতে পারিনি। আর তোমাদের দাদাভাইকে ধরতে বললে আমাকে বলবে কি নিজের লড়াই একাই লড়ো, তো এরকম বলবে। তো কাজ দিয়ে এসে হয়তো ওরও ভালো লাগে না যে আবার ফোন ফোন ধরে ভিডিও করে দেবে, তো কি করব। তো একা হাতে হাতেই করতে হয় এরকম, নিজের লড়াই নিজেকে তো লড়তেই হবে, এটা তো সত্যি কথা। তো চলো সবাই মিলে আমরা নিজের লড়াই নিজেই লড়ি, আর কি করা যাবে। কিন্তু হ্যাঁ, ভিডিওগুলো ওই ছাড়ে, এডিট ফেডিট করে, ওটাও ওটাই মানে কষ্টের কঠিন কাজটা ওই করে দেয়। কিন্তু ভিডিওটা আমাকেই বলে যে তুমি তোমার মানে নিজের কাজটা করো, কষ্ট করে করো তবেই হবে। সব সময় তো আরাম করলে হবে না, ক্যামেরা ধরে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, এরম বলছে। তো কথাটা একদম সত্যি, আমাদের নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের হাতেই কষ্ট করে করতে হবে। আর এক হাতে ক্যামেরা ধরে, এক হাত মানে এক হাতে ফোন, এক হাতে রান্নাবান্না, এক হাতে কাটাকুটি হয় না ঠিকভাবে। কিন্তু স্ট্যান্ড আছে, তো আমি যেন ওটা থেকে যেন বেশি যেন হাতেই মানে যখন দেখাতে হয় ব্যাক ক্যামেরা করে, তখন তো ওটাতেই বেশি সুবিধা হাতে। তো যাই হোক, চলো আজকে তো এই রান্না বান্না খাওয়া দাওয়া শেয়ার করলাম। তো এক জায়গায় বেরিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। বেরিয়ে তখন ওই মানে রাস্তায় না, মানে যেখানে গেছিলাম সেখানে না ওই গাছটা ছিল, তো ওই গাছটা আমার দেখে মানে ভালো লাগলো। আর আমি ঠিক জানিও না যে ওটা কী গাছ, সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা যদি কেউ জানো যে ওটা কী গাছ, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ওটা কী গাছ। তো আমার দেখে খুব ভালো লাগলো, গাছটাও সুন্দর, গাছের কী সুন্দর ফুল হয়েছে, আর ফলগুলো না ঠিক সুপুরির মতন। তো ভাবছিলাম যে এটা কী গাছ, তো চলো অনেকেই হয়তো জানতে পারো। তো আমি ভাবলাম গাছটাকে তুলেই নিয়ে আসি, ছেড়ে দেবো, তো যারা জানবে অবশ্যই বলবে যে এটা কী গাছ, আর আমি তো জানি না সেই জন্য। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে ওটা কী গাছ, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তো জানতে পেরে যাব। আর হচ্ছে কি, তো ভিডিওটা আর আজকে আর বাড়াবো না, এখন খাওয়া দাওয়া করে নেব, দিয়ে তারপর ফ্রেশ হব। তো খাওয়া দাওয়া করে নিই, আর রাত মানে এখন তো রাতই হয়ে গেছে, আর আমি তো রাতেই ভিডিও ছাড়ি। তোমরা সবাই জানো যে মানে আমি রাতে করেই ভিডিও ছাড়ি, অনেকটা রাত অবধি জাগতে হয়, আর রাতেও ভিডিও দেখি অনেকের। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। তো চলো টাটা, বাই।